আর দুই ছেলের একসাথে কত বিজোগ দেখে আমি দাদার গালে হামিয়ে দিই দাও বাবা। ভাই যখন দেখে দাদা দেখে না অভিযোগ আমার দুই ছেলের একসাথে কত অভিযোগ কি হয়েছে তোমার কি হয়েছে কি বলো কি মা পায়ে পায়ে ব্যথা ব্যথা দিয়েছে আন্টিরা ব্যথা দিয়েছে খুব খুব পেটে বসে জানি তো মা এক্ষুনি কমে যাবে এক্ষুনি কমে যাবে সোনা বাবা ও মা কত নালিশ হ্যাঁ 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 নালিশ আমাকে নালিশ করছো মাম্মা ও এই পায়ে এই পায়ে এই পায়ে ব্যথা দিয়েছে মাম্মা এই পায়ে ব্যথা দিয়েছে সোনা এই বালিশটা কিন্তু একদম উঁচু নয় তোমরা কিন্তু আমার কমেন্ট করো না এত বড় বালিশে কেন শুয়েছ বালিশটা কিন্তু একদম নিচু করে দিয়েছি নরম বালিশ তাই না মাম্মা ওরা একসাথে দুই ভাই আমাকে কি নালিশ করছে কি কি বলো কি বলছো আমাকে হ্যাঁ কোলে নিতে হবে মা কোলে নিতে হবে হ্যাঁ দেব কোলে নিলেও তো পায়ে লাগছে তখন কান্না করছো হ্যাঁ সোনা না মা না সোনা দুই লক্ষ্মী সোনা লক্ষ্মী ছানা বলে চলছে হাসছে নাকি দীপায়ন ও দীপায়ন এই যে দেবায়ন তোমরা সবাই জিজ্ঞেস করো আমার সোনাদের ভালো নাম কি এই যে দেবায়ন আর এই যে দীপায়ন আর বাড়ির ডাক নাম তাতান তজ আরেকটা নাম পছন্দ হয়েছিল জানো বাবাই আর হলো গিয়ে পাপাই তোটা ডাকি আর বাবাই আর সরি আর হলো গিয়ে বাবার আর পাপান তো পাপা বাবাই পাপাই মাঝে মাঝে আমি ডাকি আমি তো সবসময় সোনা বাবা মনা সব কিছু বলে ডাকি কত অভিযোগ উফ বাবা সোনা বাবাটা আমার লক্ষ্মী সোনা হবে না যতই ভালো ভালো কথা বলি হবে না অনেক নালিশ অনেক নালিশ তো বন্ধুরা এটা হলো পরের দিন সকালবেলা সকালবেলা উঠে দেখলাম যে তাতান তোজোর কত গায়ে জল রয়েছে পায়ে ব্যথা ছিল কিন্তু আর স্নান করাবো না মাথাটা ধুয়ে দেবো আর হলো গিয়ে গা সকালবেলাও দেখলাম গাটা তো গরম রয়েছে গরম হয়ে থাকে তার জন্য মানে স্নান করাবো না বুঝতে পারি না ভাবলাম যে তাহলে মাথাটা ধুয়ে দিই আর হলো কি গা কমেন্টে জানিয়ে তো বাচ্চাদের তার মধ্যে আমারও শরীরটা খারাপ মানে এর জন্য তাপ বেরোয় আর ওদের মাথাটাই বেশি ঘামে জানো উঠে বাসি বিছানায় বিছানা উঠতে পারি না দেখতেই পাচ্ছ তো বাসি বিছানাতেই কিন্তু আমি একবারে ওদেরকে ফ্রেশ করে নিচ্ছি দেখো প্রথম মুখটা মুছিয়ে নিয়েছি গরম জল কিন্তু এটা তো মা বললো তাহলে মাথাটা ধুয়ে নে আর জানো মাথাটা এত গরম না সব সময় দেখি ওদের মাথা গরম হয়ে থাকে কেন মানে বুঝতে পারি না কেন বাচ্চাদের মাথা হয়তো এরকমই থাকে নাকি গরম আর মাথায় তো তেলও দেওয়া হয় না বুঝতে পারি না যাই হোক তো এদিকে দেখো ভালো করে কিন্তু গা হাত পা মুছিয়ে নেব আর ওরা তো যা হাত খাওয়া শিখেছে এর জন্য হাতটা তো আমি সবসময় ওদের পরিষ্কার করে দিই আর এই যে দেখতে পাচ্ছ হাতে যে সুতোটা ওই সুতোটা না খুলে দেব ওই সুতোটা রাখবো না যেহেতু ওই হাতটাই বা হাতটাই বেশিবার মানে দুইজন মিলেই খায় ও তাতান তাতানের বা হাত খায় আর তোজো তোজোর বা হাত খায় এই জন্য বা হাতে যেহেতু সুতোটা বাঁধা রয়েছে আর ওই সুতোতে কিন্তু অনেক জীবাণু থাকে তো আমি ভাবলাম যে তাহলে সুতোটা আমি আর রাখবো না তার জন্য ওটা ফেলে দেবো তো দেখো মাথা ধুয়ে দিচ্ছি আর সবসময় কী বলতো তোজো না অত ডিস্টার্ব করে না স্নান করানোর সময় ও যে স্নান করছে কেউ টের পাবে না কেউ না তো ওর মাথাটা আমি ধুয়ে দিচ্ছি এখানটায় আজকে একটুখানি একটু মুখটা ই করছিল যেহেতু জ্বর এই জন্য মুখটা একটু কিন্তু অন্যরকম হয়ে গিয়েছিলো দেখো নালিশ করছে আর ওই যে দেখতে পাচ্ছ তাতান কিন্তু এখনও ঘুমোচ্ছে তো আমি ওকে তুলবো
তার আগে আমি তাতানকে ফ্রেশ করিয়ে নিই, ওর বাবার কাছে দেবো। তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে একটা কাপড় নিয়ে যাই, কাপড়টা ধর মুখ মুছিয়েছিলাম, সেই কাপড়টা দিয়েই কিন্তু আমি মাথায় জল দিয়ে দিচ্ছি। তো দেখো তারপরে কিন্তু আমি আবার একটা শুকনো কাপড় দিয়ে ওদের গা হাত পা মাথা ভালো করে মুছিয়ে দিয়েছি। তো মানে তোমরা তো দেখেছই যে ওদের ভ্যাকসিন দিলে আমার কতটা কষ্ট হয়, অনেকটাই কষ্ট হয়। আর হলো গিয়ে এবারে তাও এই ভ্যাকসিনটা অতটা কষ্ট পায়নি ওরা, কান্নাকাটিটা কম করেছে। বাট এর আগে যে আড়াই মাসের ভ্যাকসিনটা হয়েছিল সেটাতে কিন্তু অনেক কষ্ট পেয়েছিল, কান্না করছিল, পা হাত পা ধরতে দিচ্ছিল না। তো এবারে দেখলাম যে তেমন কিছুই না, শুধু পাটা জাস্ট নাড়া লাগলেই ওই তখন হালকা কান্না কান্না ভাব করছিল। তো তাতানকে উঠে নিয়েছি, তাতানকে কিন্তু অনেকক্ষণ উঠানোর পর তারপরে কিন্তু আমি ওর গা হাত পা মুছিয়ে দিচ্ছি, কারণ একেবারে ঘুম থেকে উঠেই কিন্তু মানে গা হাত পা মোছা স্নান করানো না করাই ভালো। আর তেল মালিশ তো করিনি কারণ জ্বর, এর জন্য। ভাইয়ের সাথে খেলা দুষ্টুমি, মা বাবা তো থাকবেই। আমি ঘুমাবো দাদা ভাই মিলে আমরা, ভার দিচ্ছ না তো পুরো, হ্যাঁ দেখছো দেখো দাদার কোলে মাথা রেখে আমি দাদার গালটা হামিয়ে দিই দাও বাবা। এই যে তুমি তুমি ভাইকে একটা হামিয়ে দেবে না, মাথা ধরি না শুনো বাবা, শোনো জ্বরটা এখনো হালকা হালকা আছে। এখন বাজে দেখো যে 5:40, এখন ওদের গা গরম গরম, কালকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, আর ঢাকলে তো গরমও লাগছে, এর জন্য কিন্তু একটু আলগায় রেখেছি। আর মাথা ভিজে যাচ্ছে আমার, শোনা বাবাটার, আর এই যে বাবার কোলে ছিল, বাবা এখন দোলনায় দিয়ে দিয়েছে, ছাদে যাচ্ছে জামা কাপড় তুলতে। আজকে অনেক বেলা হয়ে গেছে জামা কাপড় তুলতে, জানো তো, মানে এখনো তোলা হয়নি, বিকেল হয়ে গেছে। এই দেখো ঘন্টা বেজেছে, ঘন্টি, আরে বাবা তোমার নাম ঘন্টি, হ্যাঁ চোখগুলো দেখো সুইট, সো সুইট। আরেকজন এই যে কালুয়া, হাই কালুয়া, হ্যালো বল বল, তোর মা কোথায়? বাবা ওর মুখটা এরকম। আর একজন আছে, তিনটে হয়ে গেল। ও এই যে আমাদের এই উপরে বাথরুম আছে, বাথরুমের ভিতর ঢুকে আছে। তো হয়তো বৃষ্টি হবে, ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। সকালবেলা প্রচণ্ড রোদ উঠেছিল, দুপুরবেলাও ভীষণ রোদ উঠেছিল। তো এখন পুরো মেঘ, সারা আকাশ মেঘ। এখন কে ঘুরে ওড়ায়, ঘুরে উঠছে আকাশে কতগুলো ঘুড়ি। ও বাবা, তার মধ্যে ভালো গরম, আর আমার শরীরটা তো ভালো না, তোমাদেরকে তো বলেছি যে আমার মানে জ্বর জ্বর জ্বরটা কমে গেছে, কিন্তু আমার এখন আবার এই যে সাইডে ব্যাক পেন হচ্ছে কাল থেকে, মানে ঘুমোতে পারছি না। আর ছেলেদের তো ভ্যাকসিন দেওয়া হয়েছে, সে তো শেয়ার করছি তোমাদেরকে। তাও এবারের ভ্যাকসিনে কিন্তু খুব একটা মানে ই করেনি, কান্নাকাটি করছে না, শুধু পাটা নাড়ালেই জাস্ট কান্না। আর আড়াই মাসের যে ভ্যাকসিনটা হয়েছিল সেই ভ্যাকসিনে কিন্তু খুব কান্না করছিল, কোল থেকে রাখতেই পারছিলাম না, এতটাই কান্না করছিল। বাট এবারে তাও দেখছি না, ঠিক আছে, খেলছে, কথা বলছে। তো ওর বাবার কাছে রেখে এসেছি, আমি ভাবলাম তাহলে আমি যাই। তোমার দাদা, তোমাদের দাদা ভাইয়েরও সেম অবস্থা, ওর ওই ব্যাক পেন পেন হচ্ছে, ব্যাকে প্রচণ্ড, মানে আমাদের দুজনেরই ব্যথা করছে। কেন ব্যথা করছে, আমাদের যতটা ধারণা হচ্ছে, মানে আমাদের খাটটা যেহেতু এখন ছোট হয়ে গেছে, আর আমাদের তাতান তো যে বড় হচ্ছে, খাটে মানে পুরো খাটটা ঘোরাঘুরি করে, যেখানে শোয় সেখানে থাকে না,
খাটে এদিক ওদিক মানে রাউন্ড খাচ্ছে, তারপরে উল্টোতে শিখে গেছে। তো তো আমরা সবসময় কী করি, ওদেরকে অনেকটা স্পেস দিই, আর আমরা এক কোনায় শুয়ে থাকি, মানে আমরা ঠিকঠাক করে শুতেই পারি না। এর জন্য ওরও গা হাত পা ব্যথা, আর সবসময় সাবধান থাকতে হয় যাতে ওদের গায়ে হাত না পড়ে যায়, আমাদের পা না লেগে যায়। মানে সবসময় একইভাবে একই কাত হয়ে শুয়ে থাকা কারণেই হয়তো এই জিনিসটা হচ্ছে। এটা তোমাদের দাদা ভাইয়ের আর আমার ধারণা। এটা বাবা এই ব্লগ করবে না, হ্যাঁ আমার এইরকম ক্যামেরা দিয়ে কিরম মাথা উঁচু করে, এই যে ওর নাম আছে কি একটা জানে, এটার নাম কি বাবু, কি বাবা আদর খাচ্ছে, কি সুন্দর না। তো চলো, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে জানো তো, গাছগুলো রোদে কিন্তু একদম মানে শিউলি গাছটা তো দেখছি পুরো কাত হয়ে গেছে। জানো তো শিউলি পাতার বড়া খাওয়া যায়, শিউলি পাতার বড়া কিন্তু খাওয়া খুব ভালো। আমার যখন জ্বর হতো আমার মাকে দেখতাম শিউলি পাতার বড়া করে দিত, কারণ জ্বর হলে তো এক্ষুনি যখন তখন হয়তো বৃষ্টি নামবে, তো জ্বর হলে তো মুখে রুচি থাকে না, খাওয়া দাওয়া খেতে টেতে ইচ্ছা করে না, তো মা কিন্তু দেখতাম বড়া করে দিত। তো একটু তিতো লাগে কিন্তু খাওয়া খুব উপকারী, ভালো গরম গরম ভাতে গরম গরম ভাজা খেতে হবে। তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই, সেই সকালবেলা কেচে দিয়ে গেছে আর আমি এখন তুলছি, বুঝতে পারছো কতটা সকালে বললাম না, তারপরে প্রচণ্ড রোদ ছিল। এরকম থাকে না, 12টার মধ্যে কিন্তু আমরা জামা কাপড় তুলে ফেলি, শাশুড়ি মা ওইদিকে রান্নাবান্না করছে তো আমি তো কিছু করতে পারছি না। তারপর আমাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, ওদের কাছে একটু থাকতে হয়, একটু তোজোর ব্যথাটা বেশি লাগছে মনে হয়, তোজো একটু যখন তখন কান্না করে উঠছে, এর জন্য ওর কাছে একটু থাকতে হচ্ছে, নইলে এমনি ওই ঘ্যান 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 করছে না। আর জ্বরটা তো এখনও আছে, জ্বরটা কেন যায় না, 24 ঘন্টার মধ্যে নাকি জ্বর পড়ে যায়, এবার কিন্তু 24 ঘন্টার মধ্যে জ্বরটা পড়েনি। তো আবার একটু আগেই ওষুধ খাইয়ে দিয়েছি, ওষুধ খেয়েছে, কখন আবার বৃষ্টি নেমে যাবে বলা যায় না। তো দেখো জামা কাপড়গুলো কিন্তু তুলে নিচ্ছি, এমন মেঘ করেছে আমার মনে হচ্ছে এই নামলেই নামলো হয়তো। তো দেখো এই চাদরটা দেখে আমার একটু কষ্ট লাগছিলো, আমাদের চাদরটা না ঘষে পুরো একদম ওই জায়গাটা রং তুলে দিয়েছে, নতুন চাদর। আমার না চাদর প্রতি প্রচণ্ড ভালোবাসি, আমি বিছানার চাদর মানে কিনতে পাততে বিশাল ভালোবাসি। তো ওই জায়গাটা রংটা চটে গেছে বলে আমার খুব খারাপ লাগছিলো, আর ব্রাশ দিয়ে হয়তো ঘষেছিলো তার জন্য হয়েছে। তো চলো তোলা কমপ্লিট, কয়েকটা ভাঁজ দিয়েছি আর কয়েকটা ভাঁজ দিলাম না, নিচে গিয়ে ভাঁজ দেবো, আমার ভীষণ ঘাড় ব্যথা করছে। তো বন্ধুরা, তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার আছে, তোমরা তো জানো যে আমাদের তাতানকে যে বড় হচ্ছে আর উল্টাতে পাল্টাতে তো শিখে গেছে, তো আর এর জন্য আমাদের একটু চিন্তাও বেড়ে গেছে, আর মাঝে মাঝে তো আমরা বাজারে ঘাটে যাই, এর জন্য আমরা ভাবলাম যে আমাদের বাবুদের কিভাবে আমরা ফোনে দেখবো যখন আমরা বাইরে থাকবো, এর জন্য কিন্তু আমরা অর্ডার করে ফেলেছি। এই দেখো দেখে বুঝতে পারছো কী অর্ডার করেছি, তো আমরা একটা ক্যামেরা অর্ডার করে ফেলেছি আমাদের বাবুদের, যাতে আমরা বাইরে থেকে দেখতে পাই ওরা কখন কী করছে ঘরের ভিতরে। এর জন্য তো এটা অর্ডার করা আছে, এটা কিন্তু সত্যি অনেক ফাংশন আছে ওটার ভিতরে, একটা একবার তোমাদের দাদা ভাই খুলে দেখেছে, তো এখন আমি তোমাদেরকে আরেকবার খুলে দেখাবো। আবার আমি তো অনেক খুশি হবো, খুশি যখন এটা অর্ডার দেওয়া হয়েছে, আমরা দুজনেই মানে এই করেই অর্ডারটা দিয়েছি, আর সত্যিই তো এখন কি বলতো হামাগুড়ি দিতে শিখে যাবে কয়েকদিন পরেই, তারপরে সারা খাট এইখান দিয়ে পুরো মানে পুরো এরকম ঘুরে যায় বলা। এর জন্য আমরা ভাবলাম যে তাহলে অর্ডার করি, আর এটা দরকার আমাদের মনে হচ্ছিলো তার জন্য। কিন্তু তো এটা সেট করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এটা আনার পর সত্যি আমাদের দুজনেরই খুব ভালো লাগছে, কারণ আমরা যখন ঘুমোই দেখো ওরাও ঘুমোতে থাকে, এবার একবার উঠে গেলে কান্না করলেই অনেক সময় উঠে পড়ি, বা ওরা কান্না করার আগেই উঠিয়ে নিই, উঠিয়ে খাইয়ে নিই, এটা করি। তো এবার ভালো আছে, আমার বাবুরা কখন রাতে কী
কোন মুভমেন্টটা ছিল, কি হচ্ছিল, সব কিছুই আমরা এখন এই ক্যামেরার মাধ্যমে দেখতে পাবো। তো চলো এটা এখন চালাবো আর আমাদের ফোনে দেখাবো। হ্যাঁ দেখো এই যে তারটা, এটা কিন্তু চার্জার তার, এটা হলো ডাইরেক্ট তার, এটা কিন্তু লাগানো হয়েছে, তোমাদের দাদা ভাই লাগিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ চার্জার পয়েন্ট। আর দেখো স্পিকার, আমরা কথাও বলতে পারবো, কি মজা। এরা অন হয়ে গেল, ক্যাচ করছে নাকি, ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে ক্যামেরা। তো আপাতত এটা রাখতে গেলে আমাদের ওখানে পয়েন্ট করতে হবে, এর জন্য আমরা এই কোনাটাই রাখি, এই কোনা থেকেই আমাদেরকে ক্যাপচার করুন। ইমা ঘুরে যাচ্ছে না কাকা, পিছনে ঘুরে গেল কেন, সামনে ঘুরছে, দেখাই আমাদের ট্যাপো বাবু কাজ কি করছে। এই যে দেখা যাচ্ছে পুরো দেখে দেখা যাচ্ছে। তো দেখো আমি এখান থেকে আমার কথাটা এই হচ্ছে বন্ধ করে দিই। আচ্ছা তো দেখো এখানে এইদিকে দেখো, এখানে দেখো আবার, এখানে দেখো, দেখো পুরো কিন্তু ঘুরে ঘুরে দেখছে, যত দূর ঘোরাবো তত দূর ঘুরবে ও। ব্যাস এবার দেখো ধরো এই যে আমার বাবুরা রয়ে শুয়ে রয়েছে, এই যে আমার সোনা বাবাটা কি করছে, আমরা জুম করেও দেখতে পাবো। তো দেখলে তো যাই হোক, আমরা অনেক কিন্তু এখন রিল্যাক্স, আমরা এখন বন্ধ করে দিই। আমরা এখন বাইরে গেলেও আমরা নিশ্চিন্তে থাকবো যে কখন কি করছে, মাকে বলতে পারবো বাইরে থেকে, যেহেতু বাড়িতে একটা ফোন রেখে যাই, মাকে ফোন করি, ভিডিও কল করে দেখি যে কি করছে। এখন আর সেটা করতে হবে না, এখন আমরা ডাইরেক্ট কিন্তু এখান দিয়ে দেখতে পারবো, তাই তো? আর এখান থেকে আমরা কথাও বলতে পারবো, এখান দিয়ে শুনতেও পারবে, কত ভালো না। তো এটাকে এখন উপরে সেট করতে হবে, তো আপাতত এখানে থাক, ড্রিল মেশিন দিয়ে ই করতে হবে, জায়গা করতে হবে তারপরে। কিনা এটা ভালো, মানে বুদ্ধি কিনা একটু বলো তো, আমরা ঠিক করেছি কিনা এটা কমেন্টে অবশ্যই জানিও। এটা আমার তো মনে হয় যেটা দরকার ছিল। আর বাবুকে দেখো কত কথা বলছে, কত কথা বলে, কত অভিযোগ হয়ে যাচ্ছে এখন। শোনো বাবা, মানে ক্যামেরা দেখলে বুঝি না মুখের হাবভাব কেন চেঞ্জ হয়ে যায়। দুষ্টু বাসা, কালকে কি কান্না, ইস এসছে ওর মামা এসছে, কালকে কি কান্না। হ্যাঁ তারপরে আমার কান্না দেখে যেই তোমাদের দাদা ভাই ক্যামেরা অন করেছে, অমনি ওদের কান্না বন্ধ হয়ে গেছে। তার আগে কি কান্না করছিল বলো তো। ঠিক আছে আমার দাদা এসছে, তার দাদার সাথে গল্প আড্ডা দিই। হাই, আমি সিম্বাকে দেখতে এসেছি, একটাতে ঘুমাচ্ছে।